নমস্কার বন্ধুরা, বাড়ির কোকোনাট সেল নারকেলের আঁচি ফেলে না দিয়ে ঘরে বসেই সুন্দর ফুলদানি স্ট্যান্ড বানান আর ঘর সাজান। ভিডিওটি দেখুন। ইলেকট্রিক বোর্ডের সেগুন কাঠ আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি এই কোকোনাট সেলটি শিরীষ কাগজ দিয়ে আগে ঘষে নিয়েছি, চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। আগে আমি পাতা কেটে নিচ্ছি, ফুলটা বানানো কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এইভাবেই ব্লেড দিয়ে আমি পাতাতে দাগ কেটে নিলাম। ফাইল থাকলে ভালো হবে, ফাইল দিয়েও দাগ কাটতে পারবেন। বন্ধুরা, ভিডিওটিতে যতটুকু পেরেছি সম্পূর্ণই দেখিয়েছি, সম্পূর্ণই বুঝতে পারবেন। এই পাতাগুলো আমি এইভাবেই কেটে, এইভাবেই আমি দাগ কেটে নিলাম। স্ট্যান্ডের জন্য সেমভাবে আমি চাকু দিয়ে আগে পরিষ্কার করে তারপরে শিরীষ কাগজ দিয়ে ঘষে নিলাম। ফুলটা তৈরি আমি দেখাচ্ছি। একই রকমভাবে চাকু দিয়ে পরিষ্কার করে শিরীষ কাগজ দিয়ে ঘষে হ্যাস্কো ব্লেড দিয়ে ফুলের পাপড়িগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি 5টা টুকরো কেটে নিলাম। এবার ব্লেডের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবার বাড়িতেই ফেলে দেওয়া কোকোনাট সেল নারকেলের আঁচি দিয়ে এইভাবে সুন্দর ফুলদানি ঘর সাজানোর জন্য বানাতে পারবেন। এইভাবে আমি এতগুলো কেটে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে ঘর সাজানোর জন্য কোকোনাট সেল, কোকোনাট হুস্ক, পুট্টির নানান শোপিস, নানান মূর্তির ভিডিও দেখবেন প্লিজ। ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার সেল থেকে আবার এইভাবে গোল করে একটা টুকরো কেটে নিলাম। ড্রিল মেশিন না থাকলে ব্যাটাডুলের সাহায্যেও এইভাবে দাগ কাটা যাবে। এখানে প্লাস্টিকটা অবশ্যই রাখবেন, না হলে কাঠের মধ্যে গুলোগুলো লেগে যাবে, পরে ওঠানো কষ্ট হবে। এই জন্য আমি প্লাস্টিকের উপরেই এই ফুলটি সাজিয়ে গুলো দেব। এই গুঁড়োগুলো দেখছেন, এই সেল থেকে কাটা গুঁড়োগুলোই আমি নিলাম। এবার ফেভিকলগুলো নিলাম, ভালো করে একসাথে মিশিয়ে আমি ফুলে ব্যবহার করলাম। বন্ধুরা, প্লাস্টিকের উপরে আগে আমি গুলোগুলো দিয়ে নিয়েছি। এবার একটুখানি পেন্সিল দিয়ে ফাঁকা করে তারপরে উপরের কোকোনাট সেলের টুকরোটি লাগালাম। দেখুন, এই ফাঁকাটা আমি ছেড়েছি।
এবার ব্যাটারুল দিয়ে কাঠের মধ্যে, সেগুন কাঠ এটা, ওই জন্য ফাটবে না, এটা দিয়ে ব্যাটারুল দিয়ে আমি ফুটো করে নিয়েছি পাতা লাগানোর জন্য। তাড়াতাড়ি জোড়া দেব বলে আমি এখানে ফেভিকুইক গ্লু ব্যবহার করেছি। ফেভিকল গ্লু দিলে আরও ভালো হবে, কিন্তু রোদ্রে কিছুক্ষণ শুকানোর জন্য রাখতে হবে বলে আমি এখানে ফেভিকুইক গ্লু ব্যবহার করলাম। বন্ধুরা, আমি বলছি বলে কেউ খারাপভাবে নেবেন না, অনেকে তো জানে না, এই জন্যই আমি বলছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কোকোনাট সেলের নানান ফুল, নানান ফুলদানি আমার চ্যানেলে দেখুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ফেভিকলগুলো ব্যবহার করে আমি গোড়া স্ট্যান্ডে জাম করছি। এতটাই শক্ত হবে যে দীর্ঘস্থায়ী হবে। এবার ফুলের ফাঁকা জায়গাতে আমি গ্লু দিয়ে দেখুন এইভাবে জোড়া দিলাম। নিচেও গ্লু আর কাঠের গুঁড়ো দেওয়া আছে। এশিয়ান পেন্টের ওয়েদার কোট, ওয়াটার বেস ওয়েদার কোট আমি স্টেনারের সঙ্গে মিলিয়ে রং করছি। আপনারা যে কোনো রং করলেই হবে। বন্ধুরা, এই ধরনের নানান শোপিস বানানো আমার চ্যানেলে দেখুন, প্লিজ আমার চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কোকোনাট হুস্কের তৈরি নারকেলের খোসার নানান মূর্তি, নানান শোপিস আমার চ্যানেলে দেখুন, যেটা সবাই বাড়িতে বসে তৈরি করতে পারবেন। এই পালিশটা দেখছেন, এটা উডটাচু বলে। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাথেই বেল বটনটি অন করুন। নমস্কার।